হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ভলেন্টিয়ারে হোমগার্ডে উঠছে সেই বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো। চলো দেখে নাও আজকে তোমাদের বিজ্ঞপ্তিটা কি কি আছে, কি কোয়ালিফিকেশন চেয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নেওয়া হচ্ছে, পুরোপুরি ভাবে এখানে লিখে দিয়েছে। তোমাদের ভ্যাকেন্সি আছে 315টা, যেখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস, 18 থেকে 35 বছরের মধ্যে যাদের এজ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের মেল এবং ফিমেল দুটোই নেওয়া হচ্ছে। এখানে তোমার দেখো ডিটেলস দিয়ে দিয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, হাইট আছে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার, আর ওয়েট হচ্ছে যে 51 কেজি। ফিমেলদের দিয়ে দিয়েছে হাইট 152, ওয়েট হচ্ছে 44 কেজি। এরপরে দেখো তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদেরকে যে এটাকে তোমাদের একটা A4 সাইজ পেপারে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। পরে তার সঙ্গে তোমাদেরকে দিতে হবে দুটো এনভেলপ খাম, যেখানে পুরো ডিটেলস তোমাদের অ্যাড্রেস লেখা থাকবে। আর ওই দুটো এনভেলপ খামে তোমাদের 5 টাকা 5 টাকা দুটো ডাক টিকিট লাগাতে হবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন খাম মেনটা, সেটার উপরেতে তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ হোমগার্ড, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আছে, সেটা তোমাদের আছে ছেলেদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিটে, 100 মিটার আছে 15 সেকেন্ডে, আর 12 ফুট লং জাম্প আছে। মেয়েদের ক্ষেত্রে আছে 400 মিটার রান আছে একটা 2 মিনিটে, 100 মিটার রান একটা আছে 25 সেকেন্ডে, আর লং জাম্প আছে 8 ফুট। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপরে তোমাদেরকে কি বলেছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন যে সমস্ত সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো সব সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্ম সমেত এনভেলপ খামের ভেতরে ভরে দিতে হবে, ঠিক আছে? এটাই আছে তোমাদের এখানে বিজ্ঞপ্তি। আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন ফর্মটা কি আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখো আছে, প্রথমে নাম আছে, তারপরে বাবার নাম, কেউ যদি বিবাহিত হয়ে থাকো সে হাজবেন্ডের নাম দেবে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, অন্য কোনো যদি কোয়ালিফিকেশন থাকে, যেমন হচ্ছে যে কারো যদি এনসিসি করা থাকে সে এনসিসি দিতে পারো, হাইট দেবে, চেস্ট দেবে, ওয়েট দেবে, আর প্রেজেন্ট অকুপেশন, কেউ যদি কোনো বর্তমানে কোনো কাজ যদি করে থাকো সেটা এখানে ডিটেলস দেবে। এরপর তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার দেবে, সিগনেচার করবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আর যদি কারোর কোনো ডাউট থাকে, হ্যাঁ, সঙ্গে এখানে তোমাদের একটা ছবি লাগাতে হবে এবং ছবির উপরে একটা ক্রস সিগনেচার করতে হবে, ঠিক আছে? তোমাদের অ্যাপ্লাই করার সময় যদি কারোর কোনো ডাউট থাকে সে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু কেউ যেন কোনো ভুল ফর্ম ফিল আপ করো না, ভুল ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো বাতিল হয়ে যাবে। আর তোমাদের এই অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে 31 আগস্ট 2020-র মধ্যে, এখনো হাতে অনেক সময় আছে। আজকে সবে গিয়ে 23 তারিখ জুলাই মাসে, প্রায় 1 মাসের ওপর তোমাদের সময় আছে। তোমরা আস্তে আস্তে ধীরে তোমরা ফর্ম ফিল আপ করো, যদি কোথাও কোনো প্রবলেম হয় আবারও বলছি আমাকে নিচে কমেন্ট করবে, নিচে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু কেউ ফর্ম ভুল ফিল আপ করবে না, তাহলে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো। নেক্সট দিন তোমাদের কাছে আমি নতুন আবার বিজ্ঞপ্তি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।